আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এভার কেয়ার হসপিটাল ঢাকা প্রেজেন্টস আরটিভির স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান স্বাস্থ্য সঙ্গী দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মানবদেহের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া পুরোপুরি পরিচালিত হয় এবং বলা যেতে পারে হৃৎপিণ্ডই আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। হৃৎপিণ্ডের বিভিন্ন রক্তনালীর সমস্যা এছাড়াও শরীরের বিভিন্ন অংশের রক্তনালীর বিভিন্ন সমস্যার কারণে আমাদের অনেক ক্ষতি হতে পারে, এমনকি হৃৎপিণ্ডের রক্তনালীর সমস্যার কারণে আমাদের হঠাৎ মৃত্যুবরণও করতে হতে পারে অনেকে। প্রিয় দর্শক, এই বিষয়টি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় হৃৎপিণ্ড এবং বিভিন্ন রক্তনালীর সমস্যা। আর এই বিষয়টিতে কথা বলবার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর তামজিদ আহমেদ, সিনিয়র কনসালটেন্ট এভার কেয়ার হসপিটাল ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ডক্টর বায়েজিদ। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, হৃৎপিণ্ড এবং রক্তনালীর বিভিন্ন সমস্যা, তো প্রথমে হৃৎপিণ্ডের কি কি ধরনের সমস্যা আসলে সচরাচর আপনারা দেখতে পান বা হয় সেই বিষয়টি একটু আমাদেরকে ধারণা। সবচেয়ে কমন প্রবলেম যেটা আমাদের ফেস করি, হৃৎপিণ্ডকে যেসব রক্তনালী সরবরাহ করে তাদের অসুখ, যেরকম করোনারি আর্টারি ডিজিজ বলি আমরা। এছাড়া হৃৎপিণ্ডের ধরনের আবরণ থাকে, পেরিকার্ডিয়াম থাকে মাসেল, সে আবরণে অসুখ হতে পারে, হৃৎপিণ্ডের মাংসের অসুখ হতে পারে, ভিতরে লাইনিংয়ের অসুবিধা হতে পারে, তারপর ভালভগুলো থাকে হৃৎপিণ্ডের ভিতরে সেগুলির অসুখ হতে পারে। এছাড়াও ধরেন আপনার অনেক সময় ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, আমরা খালি ব্লাড সার্কুলেশনের তো অসুখ আছেই, হার্টে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির অসুখও হতে পারে, সেগুলো হয়তো কমে যেতে পারে, হার্টবিটটা অনেক সময় বেড়ে যেতে পারে, সেগুলির বিভিন্ন ধরন আছে, সেগুলির চিকিৎসা দরকার হয়। স্যার, হৃৎপিণ্ডে কী কী ধরনের সমস্যা হতে পারে তার মোটামুটি তালিকা আপনার কাছে শুনলাম। আমরা জানি যে বিভিন্ন ধমনী আছে, আমাদের শিরা আছে, যেগুলিকে আমরা রক্তনালী বলে থাকি, তো ধমনীর কী কী ধরনের সমস্যা হতে পারে যেগুলি আপনারা প্রতিনিয়ত দেখছেন? ধমনী সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, ধমনীগুলো আস্তে আস্তে সরু হয়ে যাওয়া, অনেক সেটা আবার অনেক সময় হঠাৎ করে আমাদের কাছে উপস্থিত হয়, যেরকম হার্ট ধমনীর লাইনিংটা ফেটে গেলে তখন হার্ট অ্যাটাক সৃষ্টি হয়, ধমনীর সম্পূর্ণরকম বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাকটা করে, সেটা তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। জি, একটা হচ্ছে আস্তে আস্তে হওয়া আর একটা তাৎক্ষণিক হওয়া, সে ধমনী দুই রকমভাবে আমাদের কাছে উপস্থিত হয়। এখন ধরেন ধমনী যদি কোনো সিমটম থাকে, কী সিমটম থাকে ধমনী রোগের, সাধারণত যাদের আস্তে আস্তে ধমনীটা শুরু হয়ে যায় তাদের সিমটমটা আস্তে আস্তে হয়, তাদের উপসর্গগুলো স্লোলি ডেভেলপ করে, যেরকম হাঁটতে গেলে কষ্ট হয়, আগে পাঁচতলা উঠতে কষ্ট হতো না, এখন দোতলা উঠতে গেলে একটু কষ্ট হচ্ছে, অস্বস্তি লাগছে, সবাই যে বুকে ব্যথা হবে তা না, কিন্তু হার্টেও কিন্তু অস্বস্তি বোধটাই আসল এবং পরিশ্রমের সাথে অস্বস্তি বোধ, কিছু করতে গেলে বিশেষ করে ভরা পেটে হাঁটতে গেলে অথবা যে কোনো সময় সিঁড়ি দিয়ে উঠতে গেলে আগে কষ্ট লাগতো না, ইদানিং লাগছে, এই নতুন পরিবর্তনটাকে আমরা মনে করি যে এটা লক্ষণ, হার্টের হৃদরোগের রক্ত সরবরাহের লক্ষণ, সমস্যার লক্ষণ, তো এইটা এক ধরনের। আরেকটা হচ্ছে হঠাৎ করে যদি ভালো আছে, খেলাধুলা করছে বা কোনো কাজকর্ম করছে, হঠাৎ করে ধরেন একটা অস্বস্তি বোধ, তীব্র অস্বস্তি বোধ নিয়ে আসলো, সেটা অনেক সময় দেখা যায় যে ভিতরের লাইনিংটা ফেটে গিয়ে রক্ত ধমনীটা সম্পূর্ণরকম বন্ধ হয়ে গেছে, রক্ত জমে গিয়ে ধমনীটা পুরো বন্ধ হয়ে গেছে, এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বা যে সেটা চিকিৎসা, অনেকে স্ট্রোক বলে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হবে হার্ট অ্যাটাক, সেটা তাৎক্ষণিক চিকিৎসার দরকার হয়, হয় এটা ব্লকটা খুলে দেওয়া অথবা তাৎক্ষণিক এক ধরনের ওষুধ আছে তরল করে জিনিসটাকে সরবরাহটাকে চালু করে দেওয়া, এটা তাৎক্ষণিক চিকিৎসার জন্যই এটা আমাদের সব জীবনটা রক্ষা হয়ে যায়। আর যদি স্লো হয় জীবন, অনেক সময় মৃত্যু ঘটে, অনেক সময় এই ধরনের যারা আসে 50% লোক যা দেখা যাচ্ছে, যারা এই হঠাৎ করে মৃত্যু হয় তাদের হঠাৎ করে বন্ধ হয়ে যায় ধমনী, তাদের 50% লোক কিন্তু হাসপাতালেই পৌঁছতে পারে না, তার আগে তার পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন, তো এটাকে একটা জটিল সমস্যা, সেই জন্য যত এবং আসলে পরেও যারা পরিপূর্ণ চিকিৎসা পান তাদের 80-90% ভালো থাকেন, এবং যারা পরিপূর্ণ চিকিৎসা পান না বা আংশিক হয় তাহলে সেক্ষেত্রে আরও মৃত্যু ঝুঁকিটা একটু বেশি হয়। আপনার কাছে আমরা লক্ষণগুলো শুনলাম, কী কীভাবে আসলে প্রেজেন্ট করতে পারে বা মানুষ উপস্থাপন করতে পারে তার শরীরের বিভিন্ন লক্ষণগুলো আপনি চমৎকারভাবে বলছিলেন কিছুক্ষণ আগে, এবং আপনি যেটি বললেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হচ্ছে 50% মানুষ বা 50% মানুষ আসলে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করতে পারেন যদি তার সেরকম ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে যায়। স্যার, আপনি কি একটু বলবেন যে কীভাবে বাকি 50% মানুষকে যেভাবে আপনারা চিকিৎসা করছেন, অর্থাৎ আপনারা ইন্টারভেনশনাল কার্ডিওলজির মাধ্যমে যে চিকিৎসাগুলো করছেন সেগুলি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন? ধন্যবাদ। বাকি 50% যারা আসেন তারা ধরেন দুটো গ্রুপ আছে, একটা ST এলিভেশন মাইক্রো ইনফাকশন যেটা বলি আমরা, যাতে হঠাৎ করে সম্পূর্ণ রকম ধমনী বন্ধ হয়ে যায়, তার প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে আমরা যখন দেশের মানে সব হাসপাতালে সে চিকিৎসা, আমরা যেখানে প্রাইমারি PCR ব্যবস্থা আছে, ধরেন আমরা
ব্লকটা ইমিডিয়েটলি খুলে দিতে পারি, সেটা সর্বোত্তম চিকিৎসা, সর্বোত্তম চিকিৎসা। তাহলে সেক্ষেত্রে দেখা যায় 97-98% মৃত্যু ঝুঁকি কমে যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স। আর ধরুন যাদেরকে সেটা সম্ভব হয় না, ধরেন গ্রামে গঞ্জে বা যেখানেই আছে, ওই ব্যবস্থা যখন নাই, সেখানে আপনাকে অ্যাটলিস্ট রক্তটা তরল করার জন্য এক ধরনের আমরা থ্রোম্বোলাইটিক থেরাপি ব্যবহার করি। আগে তো স্ট্রেপটোকাইনেজ ইউজ ব্যবহার করা হতো, এখন আরও উন্নত মানের থ্রোম্বোলাইটিক আসছে আমাদের, স্ট্রেপটোকাইনেজ বিভিন্ন জায়গায় ব্যবহার করে। তারপর টেনেট প্লাস দেখা গেছে আর একটু রেজাল্টটা ভালো হয়, রেজাল্ট ভালো। এই দুটি এখন বাংলাদেশে বেশি, রেটোপ্লাস্টটা তো আসেনি, কিন্তু টেলেক্টোপ্লাস্টটা দিলে দেখা যাচ্ছে তার রিসার্কুলেশন অনেক সময় এস্টাবলিশড হয়ে যায়, কিছুটা হলেও খুলে যায়, বাকি চিকিৎসা পরে করা যেতে পারে। সো ইমিডিয়েট কিছুটা ব্যবস্থা নিয়ে নিতে পারলেই সবচেয়ে উত্তম হয়। তার ইমিডিয়েট যে ব্যবস্থাটি আপনারা গ্রহণ করছেন বিশেষায়িত হাসপাতালে বা বিশেষায়িত কার্ডিয়াক সেন্টারে, সেটি সম্পর্কে আমাদেরকে আরেকটু বিস্তারিত কি ধারণা দেবেন আমাদের দর্শকদের জন্য? আসলে ইন্টারভেনশনাল পদ্ধতিতে আপনারা কি করছেন বা কীভাবে সেটি আপনারা রিমুভ করছেন? ধন্যবাদ। আসলে প্রথমে যখন পেশেন্ট একজন রোগী আমাদের হাসপাতালে আসে, এমার্জেন্সিতে আসে, তখন যদি ইসিজি করে আমরা দেখি যে স্টিলিভেশন আছে, তখন কিছু কিছু ইমিডিয়েট চিকিৎসা এমার্জেন্সিতে শুরু হয়ে যায়, যেটা লোডিং ডোজ বলি আমরা, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল বা ট্রিকাগেলোর, এগুলো একটু কয়েকটা ওষুধ একসাথে আমরা খাইয়ে দিই। হ্যাঁ জি। তারপর ব্যথা কমানোর কিছু ব্যবস্থা করতে হয়, সেটা হতে হবে মরফিন, নাইট্রোগ্লিসারিন, যা যেভাবে দিয়ে হবে তার সিমটমটাকে রিলিফ করতে হয়, সিমটম বা লক্ষণ, লক্ষণটাকে ইমিডিয়েট করতে হয়। তারপরে ধরেন ইসিজি দিয়ে আসলে স্টিলিভেশন, সেক্ষেত্রে পেশেন্টের অ্যাবিলিটির উপর অনেকখানে ডিপেন্ড করতে হয়, যারা অ্যাবেল, যাদের সামর্থ্য আছে, অনেক সময় এটা যেহেতু মানুষকে দিয়ে নিজের পয়সায় খরচ করে করতে হয়, সে যাদের সামর্থ্য আছে তাদেরকে আমরা সরাসরি প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি অফার করি। অ্যানজিওপ্লাস্টি হচ্ছে ধরেন ওই ব্লকটা যেটা হয়ে তো অ্যাটাকটা হয়, ব্লকটা খুলে দেওয়ার ব্যবস্থা, সেটা যাদের পক্ষে সম্ভব হয়। তাহলে আমাদের 24 hours এই সার্ভিসটা আছে আমাদের এভারকেয়ার হাসপাতালে, আমরা বলি প্রাইমারি পিসে, আমাদের একটি ইউনিট আছে, কল করলে ক্যাথল্যাব স্টাফরা চলে আসে, ডাক্তাররা সব চলে আসে যারা অনকল থাকেন, অনসাইট স্পেশালিস্ট ডক্টর থাকেই, আমরা যারা সিনিয়র লেভেল তারাও চলে আসি, এসে আমরা ধরেন ওই অ্যানজিওগ্রাম করে ব্লকটা খুলে দেওয়ার ব্যবস্থা করি। এটা যত তাড়াতাড়ি করতে পারে ততই মানুষের মৃত্যু ঝুঁকিটা কমে আসে, ততই তার হার্ট মাসেল ড্যামেজটা কমে আসে। এর আমরা বলি ডোর টু বেলুন টাইম, মানে দরজাতে ঢোকার থেকে, হাসপাতালে দরজাতে ঢোকার থেকে বেলুনিং করার টাইমটা যত কম হয় তত ভালো। তো এই ডোর টু বেলুন টাইম যত কম হয় তাদের প্রোগনোসিস বা তাদের বেটার হয়, তাদের মৃত্যু ঝুঁকিও কমে আসে এবং হার্টের মাসেল বা হার্টের ড্যামেজটাও কম হয়। এটা অনেক সময় সম্ভব হয় না, দূর থেকে আসে, অনেক সময় পেশেন্ট দেখা যাচ্ছে কয়েক ঘন্টার চেসমেন্ট নিয়ে এসছে, তাদের কিছু অলরেডি মাইক্রোলাইট ড্যামেজ হয়ে যায় হাসপাতালে আসার আগেই। সেক্ষেত্রে আমরা রেসকিউ অ্যান্টিপ্লাস্টিক করি, অনেক সময় থ্রোম্বোলাইটিক করি, অথবা দেখা যাচ্ছে একটু লেট প্রেজেন্টেশন অ্যান্টিএম হয় তাদেরও করি, কিন্তু তাদের বেনিফিটটা কিছুটা হলেও কম পায় তারা পাবে। কোনো সময় কি বলা যায় যে অ্যানজিওপ্লাস্টিক করবার জন্য আপনারা যাদেরকে আমরা 90 minutes বলি, 90 মিনিটের মধ্যে, দেড় ঘন্টার মধ্যে করতে পারলে বেস্ট বেনিফিট আমরা পাওয়া যেতে পারে, লক্ষণ প্রকাশের পরবর্তী থেকে দেড় ঘন্টার মধ্যে যদি কাজ করে, বেস্ট বেনিফিট হয়। তো আপ টু 6 hours পর্যন্ত করা যায়, এরপরে কিছু মাসেল ড্যামেজ হয়ে যায়। যদি অনগোয়িং চেস্ট পেন থাকে, মানে অ্যাটাক হয়েছে আগে কিন্তু ব্যথা হচ্ছে, তখনও করতেই হবে। স্যার, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে অনেকের লক্ষণগুলো খুব তীব্রভাবে প্রকাশ পায়, যেটিকে আপনারা হার্ট অ্যাটাক হিসেবে চিহ্নিত করেন, কিন্তু যাদের লক্ষণ বা কিছুটা অস্বস্তি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কিন্তু আসলে সেটি হার্টের সমস্যা বা রক্তনালীর সমস্যা, তাদের চিকিৎসা কীভাবে শুরু করেন যাতে ঝুঁকির মধ্যে তারা না যায়? বেশিরভাগ মানুষই তো একটা লক্ষণ নিয়ে আসে আমাদের কাছে, যেটা আউট পেশেন্ট ক্লিনিকে আমরা দেখি। তো ধরেন যে লক্ষণগুলো হার্টের দিকে যায় সেটা হচ্ছে এক্সার্শন, আর পরিশ্রমের সাথে সম্পর্কিত, পরিশ্রমের সাথে সম্পর্কিত। দেখা যাচ্ছে একজন আগে অনেক কাজ করতে গেলে কষ্ট হতো, এখন অল্প কাজ করলে কষ্ট হচ্ছে, টায়ার্ড হচ্ছে, অনেকে যে বুকে ব্যথা বলবে তাও না, কষ্ট, অস্বস্তি বোধ, এই ধরনের লক্ষণগুলোকে আমরা কার্ড ইস্কেমিক হার্ট ডিজিজ বা ইস্কেমিয়া মনে করি। তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করি বা কারণটা খোঁজার চেষ্টা করি। তো কতগুলো কন্ডিশন আছে হার্ট ছাড়াও মানুষের বুকে ব্যথা হয়, এখানে এখানে ব্যথা হয়, সেগুলি আমরা কিছু এক্সক্লুড করার চেষ্টা করি, কার্ডিয়াক যে অন্য কোনো কারণে হচ্ছে, অন্য কোনো কারণে হচ্ছে, কার্ডিয়াক কজ ছাড়া। সেটাই তার আমাদের ইনিশিয়াল টুল বা যেসব পরীক্ষাগুলো আমরা প্রথমে শুরু করি, প্রথম জিনিসটা হচ্ছে একটা ইসিজি, একটা ইসিজি প্রথম দিয়ে শুরু করতে হয়। ইসিজি নর্মাল থাকে যাদের অনেক ধীরে ধীরে সিমটম হয়, যদি হার্ট অ্যাটাক না হয় তাদের ইসিজিতে কিছু অ্যাবনর্মালিটি আসবে না। তারপর অনেক সময় অনেকে ইকোকার্ডিওগ্রাফি করে, আমরা ট্রেডমিল টেস্টিং বলি, অনেক সময় মেশিনে হাঁটিয়ে দেখি, হাঁটিয়ে দেখে এমনি রেস্টিং ইসিজি ভালো আছে, কিন্তু পরিশ্রম করতে গেলে কোনো উপসর্গ সৃষ্টি হয় কিনা, অথবা ইসিজিতে কোনো নতুন পরিবর্তন আসে কিনা, ইসিজিতে কোনো নতুন পরিবর্তন আসে, সেটা ইটিটির মাধ্যমে দেখি, আমরা স্ট্রেস টেস্টের মাধ্যমে দেখি। তো ওইসব লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেটাও কিন্তু পারফেক্ট না, মোটামুটি একটা স্ক্রিনিং টেস্ট হিসেবে ধরি এটা আমরা। অনেকে সিমটম সিটি অ্যানজিওগ্রাফি করে,
আর যদি টিপিক্যাল সিমটম থাকে, অল্প হাঁটলেই কষ্ট হচ্ছে, তাকে আমরা ট্রেডমিলে উঠাতবো না, তাকে আমরা সরাসরি এনজিওগ্রাফির কথাই বলবো। যদি তার অন্য কোনো মেডিকেল প্রবলেম না থাকে, অনেক সময় রক্তশূন্যতা থাকে তার জন্য শ্বাসকষ্ট হতে পারে, তা অন্য কোনো মেডিকেল প্রবলেম, লাংসের সমস্যা থাকে তার জন্য সমস্যা হতে পারে, ওইসব সমস্যাগুলো আমাদের একটু এক্সক্লুড করতে হবে। ওগুলি সমস্যা না থাকলে তার আমরা একটা কার্ডিয়াক হিসেবে চিন্তা করি এবং সেই সাথে পরবর্তী পদ্ধতিতে আমরা যাই। অ্যানজিওগ্রাফ কীভাবে করি, আমরা একটা ক্যাথেটার ঢুকি হাত দিয়েই করা যায়, করে আমরা ডায়াগনোস্টিক টেস্ট হিসেবে ধরি প্রথমে কোনো ব্লক আছে কিনা। সেই ব্লক অনুযায়ী দেখা যায় যে মেন আর্টারিতে সাধারণত সিমটম কখন হয়, একটা মেন আর্টারিতে ব্লক থাকলে 70% তার বেশি ব্লক থাকলে সিমটমটা হয়, লক্ষণগুলো কিন্তু 40-50% কিন্তু সিমটমও বেশি হয় না, হলেও ভেক সিমটম হয়। সেসব ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্টই হয়, যদি সিরিয়াস কোনো ব্লক থাকে তখন সেটাকে আমরা স্টেন্টিংয়ের কথাই প্রথমে বলি। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বেশি ব্লক, তাদের স্টেন্ডিং করা সম্ভব নয়, কিন্তু প্রেজেন্টেশন অনেকদিন ধরে হচ্ছে, ডাক্তার কাছে আসেনি বা এসছে, ওষুধের মধ্যে চলছিল, কিন্তু জিনিসটা আস্তে আস্তে বেড়ে গেছে, একটা এমন পর্যায়ে চলে এসছে যে এখন আর স্ট্রেন্ডিংয়ে সম্ভব না, তখন আমাদের বাইপাস সার্জারির কথাও বলি। সো ডিপেন্ডিং অন ফাইন্ডিংস আমরা অ্যানজিওগ্রামে কী পাচ্ছি, হয় তিনটা উপায় আমরা কাজ করি। একটা ওষুধের কিছু ব্লক আছে মেন আর্টারিতে ব্রাঞ্চে আছে, সেগুলি দিয়ে সিমটম হয়ে থাকে, ওষুধের মাধ্যমে চেষ্টা করি। মেন আর্টারিগুলোতে হলে তখন স্ট্রেন্ডিংয়ের কথা বলি, স্ট্রেন্ডিংয়ের মাধ্যমে চিকিৎসা দিয়ে তারা ভালো হয়ে যান। অথবা যদি অনেকগুলো বেশি ব্লক থাকে বা মেন আর্টারিতে ব্লক থাকে, অনেক জটিল অবস্থায় আছে, তাদেরকে বাইপাসের কথা বলি, তাদেরকে বাইপাস সার্জারির কথা বলি। বাইপাস এই প্রসঙ্গে যেটি বলতে চাই যে অনেক সময় এরকম আমরা শুনি অনেক রোগীর কাছ থেকে যে হঠাৎ করেই অ্যানজিওগ্রাম করে তিনি জানতে পারলেন যে তার তিনটা বা চারটা ব্লক রয়েছে, তো আগে থেকে এতগুলি ব্লক রয়েছে বা এত পার্সেন্ট ব্লক রয়েছে সেটি খুব বেশি তিনি বুঝতে পারেননি, হঠাৎ করেই বুঝতে পারেন, এই বিষয়ে আপনাদের পরামর্শ কী বা বিষয়টি কীভাবে? এটা খুব সত্যি কথা, এই ধরনের সমস্যা আমরা প্রায় ফেস করি, বিশেষ করে যাদের অনেকদিন ধরে সিমটম আছে জি, তাদের কিন্তু ভিতরে ভিতরে অসুখটা আছে, ওষুধপত্র খেয়ে কিছু উপশমটা কিছু ব্যথাটা কমিয়ে রেখেছেন, চলছে, তাদের ভিতরে ভিতরে ডিজিজটা কিন্তু প্রোগ্রেস করছে। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের কোনো সিমটম অনেক সময় থাকে না, তারা টেস্ট করতে গিয়ে হঠাৎ করে ধরা পড়লো ট্রেডমিল টেস্টে যাদের স্ট্রেট পজিটিভ এসছে, তো ওরকম আমার তো ডাক্তার আমার তো অত খারাপ লাগছে না, আমার কেন এত বলে ব্লক, অ্যানজিওগ্রাম করে দেখা গেলো যে অনেক ব্লক হয়ে আছে। আসলে এই জিনিসগুলো অনেক সময় লুকায়িত থাকে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের, লং স্ট্যান্ডিং ডায়াবেটিসের, তারা কিছুটা অটোনোমিক নিউরোপ্যাথি থাকে, তাদের ওই ফিলিং সেন্সেশনটা কম হয়, এই জন্য আমরা আর্লি ওয়ার্নিংটা পাই না। এখন লেফট ব্রেন ডিজিজ থাকলে বা ক্রিটিক্যাল ডিজিজ থাকলে, ট্রিপল ভেসেল ডিজিজ থাকলে, তখন আমাদের হঠাৎ করেই বলতে যে আপনার তো সার্জারি লাগবে, এটা অনেক সময় রোগীরা অ্যাকসেপ্ট করতে চান না। তো এই জন্য যদি উপসর্গ শুরু হয় আগে থেকে স্ক্রিন করাটাই ভালো, বেশি দূর অসুখটা অগ্রসর হওয়ার আগে চিকিৎসা নেওয়াটা ভালো। তারপর রিস্ক ফ্যাক্টর যেগুলি থাকে আমাদের হার্টের, সেগুলিকে আমাদের কন্ট্রোল করতে হবে, যাদের ধর উপসর্গ থাকে সবসময় যে আমরা অ্যানজিওগ্রাম করবো তা তো না, তার রিস্ক ফ্যাক্টরগুলো আমাকে কন্ট্রোল করতে হবে, কিছু ওষুধের ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে। স্যার আপনি চমৎকারভাবে বলছিলেন যে আসলে লক্ষণগুলো কীভাবে প্রকাশ পায়, এবং যে কোনো ব্যক্তির লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই আসলে ব্যবস্থা গ্রহণ করা উচিত বা চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আপনি যেটি বলছিলেন যে যাদের ডায়াবেটিস আছে অথবা লক্ষণগুলোকে যিনি অবহেলা করছেন, অনেকদিন পর হঠাৎ করে তার অনেকগুলো ব্লক ধরা পড়লো, তখন আসলে বাইপাস সার্জারির মতো বৃহৎ সার্জারি তখন তাকে করতে হতে পারে, এই জন্য প্রথম থেকেই চিকিৎসা শুরু করা দরকার এবং লক্ষণগুলো বোঝা উচিত যে কী লক্ষণ আমাদের হৃদরোগের কারণে বা রক্তনলীর সমস্যার কারণে হচ্ছে। আমরা যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে বা ঝুঁকিগুলো রয়েছে এবং চিকিৎসা পদ্ধতি বা আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে আবারও শুনবো, ছোট্ট একটি বিরতি নেবার পর। ঠিক আছে প্রিয় দর্শক, এভার কেয়ার হসপিটাল ঢাকা প্রেজেন্ট স্বাস্থ্য সঙ্গে অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরব, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এভার কেয়ার হসপিটাল ঢাকা প্রেজেন্ট স্বাস্থ্য সঙ্গে অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হৃৎপিণ্ড এবং রক্তনালীর সমস্যা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন সিনিয়র কনসালটেন্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এভার কেয়ার হসপিটাল অধ্যাপক ডাক্তার তামজিদ আহমেদ। স্যার, বিরতির পূর্বে আমরা হার্টের বা রক্তনালীর বিভিন্ন সমস্যা, তার লক্ষণগুলো এবং ইমিডিয়েট চিকিৎসা কী হতে পারে সেই প্রসঙ্গে আপনার কাছে শুনছিলাম। আপনি বলতে চাইছিলেন রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি সমূহ কী, যাতে একজন মানুষ ঝুঁকি সম্পর্কে জানতে পারেন এবং সেই অনুযায়ী সচেতন হতে পারেন, একটু ঝুঁকিগুলো বলুন। ধন্যবাদ। আমাদের হৃৎপিণ্ডে অসুখ হওয়ার চেয়ে না হওয়াটা সবচেয়ে দরকার, এটার জন্য কিছু লক্ষণ বা রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি থাকে, ওগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং চিকিৎসা নেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই হার্ট ডিজিজটা হয় না বা হওয়া থেকে বা দেরি হয়, বিরত থাকে। রিস্ক ফ্যাক্টরসগুলো আছে যেগুলি মানুষের কন্ট্রোলের মধ্যে আছে, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলি, যেরকম যার ডায়াবেটিস আছে তাকে পরিপূর্ণভাবে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে, প্রেশার, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার তাদের কন্ট্রোলে রাখতে হবে,
যাদের কোলেস্ট্রল রক্ত বেশি থাকে, লিপিড বেশি থাকে, তাদের কোলেস্ট্রল খাদ্য মাধ্যমে ভাষের মাধ্যমে অথবা ওষুধ খেয়েও এটা নিয়ন্ত্রণে আনতে হবে। যাদের ধূমপানের অভ্যাস আছে, এগুলি ধূমপান করেন, সেটা একটা হার্টের জন্য বড় রিস্ক, বড় শত্রু, এটাকে থেকে বেরোতে থাকতে হবে, যেমন করে এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া কতগুলো ফ্যাক্টর আছে মানুষের হাতে নেই আলাদা পদার্থ, যেরকম জেনেটিক ফ্যাক্টর, সেটা ফ্যামিলিতে যাদের স্ট্রং ফ্যামিলি অনেকের হার্টে আছে তাদের একটা লক্ষণটা একটু আর্লি আসে। তো এগুলি আমাদের এখনও সেই সায়েন্স আমরা এত দূর আগায় নেই যে জেনেটিক লেভেলে আমরা এটাকে কিউর করে ফেলবো। তা সেই জন্য আমরা যেগুলি সম্ভব যেসব রিস্ক ফ্যাক্টর মেজর সেগুলিকে আমাদের নিয়ন্ত্রণে রাখতেই হবে। তো এইটা করলে আমাদের হয়তো হার্ট ডিজিজ হবে না, আবার হলেও সেটা একটা পর্যায়ে অবশ্যই এটি সার্বজনীন সত্যি কথা যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বা যেগুলিকে আমরা মডিফাই করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি সেগুলিকে আমাদেরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। যেগুলি আসলে আমাদের হাতে নেই, যেটি আপনি বললেন বংশগত কারণে বা ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, সেগুলি তো আসলে কিছু করার নেই, কিন্তু সচেতনতা তৈরি করতে হবে অবশ্যই। স্যার, আমরা জানি যে হৃৎপিণ্ড ছাড়াও দেহের বিভিন্ন অংশ অর্থাৎ দূরবর্তী অংশে অনেক ধমনী বা শিরা রয়েছে যেগুলিকে রক্তনালী আমরা বলে থাকি, তাদের কিছু সমস্যার কারণেও হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা হয়, সেই সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। অবশ্যই, আমাদের হার্টে যেরকম ধমনি সরু হয়ে যায়, রক্ত চর্বি জমে বা ন্যারো হয়ে যায়, সেরকম হার্ট সরাসরি রক্ত সরবরাহ করে, সেসব ধমনি সরু হতে পারে অথবা ফুলে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের অনেক ক্ষেত্রে দেখা যায়, ডায়াবেটিক বা স্মোকার, তাদের অনেক সব পায়ের ধমনিগুলো খুব সরু হয়ে যায়। তারা প্রেজেন্ট করে হাঁটতে গেলে কাফ পেন, পায়ে ব্যথা হচ্ছে, হ্যাঁ, এরা হয়তো ধমনি রক্ত সরবরাহটা কম হয়ে এটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা লক্ষণটা পাওয়া যায়। অনেক সময় মাথার স্ট্রোকের রিস্ক বেড়ে যায়, যখন গলার ধমনি সরু হয়ে গেছে, অথবা অনেক সময় হাতটা অবশ অবশ লাগছে, এগুলি অনেক সময় দেখা যায় রক্ত সরবরাহ কম আছে। সবচেয়ে কমন হচ্ছে পায়ের রক্ত ধমনি, হার্টের বাদে পায়ের রক্ত ধমনি কমে গেলে সেটা হয়। তো এই হার্ট, এটা আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ বলি। হার্ট যেরকম একটা নিজস্ব আছে এবং যে ভেসেলগুলোকে বা ধমনিকে রক্ত সরবরাহ করে নালীগুলোকে, সেগুলোর অসুখ কিন্তু আছে, সেগুলোর চিকিৎসা আমরা করে থাকি। হ্যাঁ, তো সেই চিকিৎসাটার মধ্যে কী আছে, ধরেন প্রথম কথা হচ্ছে এই রিস্ক ফ্যাক্টরগুলো তো অবশ্যই কন্ট্রোল করতে হবে। হার্টের জন্য যেসব রিস্ক ফ্যাক্টর, সেগুলি পায়ের ধমনি শুকানোর জন্য সেগুলি একই রকম রিস্ক ফ্যাক্টর, ওগুলি প্রথমে কন্ট্রোল রাখতেই হবে আমাদের, প্রথম কথা। তারপরে যদি অসুখ হয়ে যায় সেটারও চিকিৎসা করতে হবে। তো ধরেন দেখা গেছে পায়ের ধমনি সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, হ্যাঁ, তো অনেক সময় পায়ে গ্যাংগ্রিন নিয়ে আসে মানুষ, দেখা যাচ্ছে পা ঘা হয়ে গেছে, পা কেটে ফেলতে হচ্ছে, পচে গিয়েছে। এই পর্যায়ের আগে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু পাটাকে রক্ষা করা যায়। সে আমরা বেলুনের মাধ্যমে অনেক সব ব্লকগুলো খুলে দিয়ে, আমার পার্সোনাল ইন্টারেস্ট কিছু আছে যে হার্টের বাইরেও আমরা একটু চিকিৎসাটা করি, হাঁটুর নিচের ব্লকগুলো, সেগুলো অনেক সময় সার্জারি করে করা সম্ভব হয় না, ভাস্কুলার সার্জনরা করে থাকেন, সেগুলো এন্ডোভাস্কুলার যারা আমরা ভিতর দিয়ে যে চিকিৎসা করি ধমনি, তারা এগুলি করে দিতে পারি। অনেক সময় পায়ের তল পর্যন্ত যে ব্লকগুলো থাকে সেগুলি আমরা বেলুন দিয়ে খুলে দিতে পারি। তো এই ধরনের চিকিৎসাগুলো অনেকে জানেন না, অনেকে অবহেলা করে, হার্ট না তো পা, পায়ে ব্যথা হলো হলো, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু পায়েরও কিন্তু একটা ক্ষতি হয়ে যায় বিরাট। স্যার, হাতের বা পায়ের ধমনির সমস্যা যেটির কথা আপনি বলছিলেন এবং সেটির জন্য চিকিৎসার প্রয়োজন আছে এবং রিস্ক ফ্যাক্টর একই সেগুলি আপনি উল্লেখ করেছেন, সেখানকার লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়? আচ্ছা, এটাও ওই পরিশ্রমের সাথে সম্পর্ক, প্রথম দিয়ে শুরু করি। প্রথমে আমরা বলি ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন, মানে হাঁটতে গেলে এই কাফ মাসেলে ব্যথা হবে, আচ্ছা, পায়ে দু জায়গায় ব্যথা হবে, বিশ্রাম নিলে কমে যাবে। তারপর একটা পর্যায়ে দেখা যাচ্ছে অনেক দূরবর্তী গেলে বেশি হতো, অল্প দূরে গেলে হচ্ছে, এই লক্ষণটা ডিজিজটা প্রোগ্রেস করছে, মানে বেড়ে যাচ্ছে অসুখটা। তারপরে একটা রেস্ট পেইন, মানে যখন দেখা যায় শুয়ে থাকলেও ব্যথা হচ্ছে। তারপরে একটা পর্যায়ে দেখা যাবে পায়ের আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে, কারণ ওখানে রক্ত না যেতে যেতে ওখানে ইস্কেমিক বা গ্যাংগ্রিন, পরে ওখানে ইনফেকশন তৈরি হয়। কাদের বেশি হয়? স্মোকার এবং ডায়াবেটিক পেশেন্টদের, এই দুইটা গ্রুপের পেশেন্টের এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। তো এবং সেক্ষেত্রে আস্তে 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 সেটা পচন ধরে যায়, এক পর্যায়ে সেটা অবহেলা করলে সেটা বা কেটেও ফেলতে হয়। তো এই জন্য আমরা যখন লক্ষণই যখন শুরু হবে তখন থেকেই চিকিৎসাটা করতে পারলে ভালো হয়। লক্ষণ যখন থেকে শুরু হবে তখন থেকেই তাহলে মেডিকেশন বা ঔষধ দিয়ে চিকিৎসা, ওষুধ দিয়ে চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়। পরবর্তীতে যখন লক্ষণ বেশি হয়ে যায় তখন আমরা অনেক ডপলার করে দেখি, ফ্লোদের ডিস্টারবেন্স আছে কিনা, তারপরে আমরা পেরিফেরাল অ্যানজিওগ্রাফি করি, ব্লক আছে কিনা, সে ব্লকটা আমরা সে বেলুনিং পাস করে দিতে পারি, খুলে দিতে পারি। অনেক সময় এমন আছে যে এমন ব্লক, অনেক বড় ব্লক বাইপাস করতে হয় বা হার্টের মতো, সেটাও সম্ভব হয়, ভাস্কুলার সার্জনরা করেন। আর এন্ডোভাস্কুলার আমরা ব্লকগুলো উপর থেকে এবং নিচের দিকে অবশ্য ভাস্কুলার সার্জনরা করতে পারেন না, স্মল ভেসেল তো, ওটা এখন আমরা বেলুনিংয়ের মাধ্যমে নিচেগুলো খুলে দিতে পারি। এন্ডোভাস্কুলার অবশ্য এখনকার ভাস্কুলার সার্জনরা কিছু করছেন, তো বেসিক্যালি এর ভিতরের ব্লকগুলো খুলে দেওয়া, যে বেলুনিংয়ের মাধ্যমে হোক, স্ট্রেন্ডিংয়ে হোক, এবং অনেক সময় অ্যাথেরেক্টমি বা একটা ডিভাইস আছে যেটা গ্রিল করে করে জিনিসটাকে খুলে দেওয়া হয়। তো এইসব বিভিন্ন স্টেপ আছে যেগুলি চিকিৎসা,
সেগুলি করা সম্ভব, তা আমাদের সেন্টারের সাথে সবই সম্ভব। জি, আসলে আপনি যে চিকিৎসাগুলোর কথা বললেন এগুলি অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা সেটি করছেন এবং কার্ডিওভাস্কুলার সার্জনরাও সেটি করছেন। আসলে মানুষ এই চিকিৎসাগুলো সহজভাবে কোথায় পেতে পারবেন বা এই ধরনের সমস্যা হলে কোথায় যোগাযোগ করতে পারবেন যদি একটু আইডিয়া দিতে? হ্যাঁ, অবশ্যই। মানুষের আসলে প্রথম কথা যে আমাদের একটু অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, হ্যাঁ, যে আমাদের কী সিমটম হতে পারে, আমাদের কী অসুখগুলো আগের থেকে প্রতিরোধ করতে হবে, যেরকম ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, এগুলি আমাদের নিয়ন্ত্রণে রাখতেই হবে এবং ধূমপান বর্জন করতে হবে। তো এইগুলি প্রথম মানুষের মধ্যে পৌঁছাতে হবে যে আপনাদের এগুলি অবশ্যই একটা নিয়মের মধ্যে চলে নিয়ে আসতে হবে, সেটা খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিয়মিত ব্যায়াম করে হোক এবং ওষুধ খেয়ে হোক, প্রথমে পর্যায়ে তাই করতে হবে। তারপর যখন একটা বেরিয়েটা একটা পর্যায়ে ছেড়ে বেড়ে যাবে তখন আমাদের পরবর্তী চিকিৎসায় যেতে হবে। সেই চিকিৎসা বলতে অনেক সময় বার্থিনার হিসেবে আমরা ইউজ করি কিছু কিছু জিনিস, হ্যাঁ, রক্ত তরল রাখার জন্য সেগুলি দিয়ে শুরু করি। তারপর যদি দেখা যায় বেশ ব্লক ফ্লো যাচ্ছে না, কম হচ্ছে, তখন আমরা এন্ডোভাস্কুলার ইন্টারভেনশন, যেরকম পায়ের হার্টে যেরকম ব্যালুনিং করি, পায়েরও আমরা হার্ট ব্যালুনিং করার চিন্তাভাবনা করি। এবং একটা পর্যায়ে বেশি হয়ে গেলে আবার সার্জারি যেতে হতে পারে, এবং অনেক ক্ষেত্রে সার্জারিও সম্ভব হয় না, শুধু ব্যালুন দিয়ে কিছুটা রক্ষা করা সেটা সম্ভব হতে পারে। তো এই স্টেপগুলো আমাদের প্রথমে পেশেন্টকে উপলব্ধি করতে হবে, তার সিমটম কী। যদি পায়ের সিমটম হয় তাহলে প্রথম কথা ডাক্তারের শরণাপন্ন হওয়া, এবং যেসব সেন্টারে এইসব জিনিসগুলো হয় সেই সেন্টারে সব সেন্টারে তো হচ্ছে না, যেসব সেন্টারে হচ্ছে যারা এন্ডোভাস্কুলার স্পেশালাইজগুলো ধরেন বেটার যেখানে তাদের সাথে এটা রেফারিং সিস্টেম হওয়া উচিত। আসলে সারা দেশেই মানে এইসব ক্ষেত্রে পেশেন্টগুলো যদি রেফার্ড হয়ে যায় রাইট প্লেসে তাহলে তাদের চিকিৎসাটা হয়ে যাবে। না, আপনাকে অনেক ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন। প্রথমত আমাদের লক্ষণগুলোকে বোঝা দরকার, সেটি আপনি উল্লেখ করেছেন, এবং লক্ষণ অনুযায়ী সঠিক সময় যদি আমরা চিকিৎসা শুরু করতে পারি তাহলে আমরা মৃত্যুর হার অনেকটা কমাতে পারবো। যেহেতু আমরা শুনি যে অনেকেই, আপনি প্রথমেই বলছিলেন যে 50% মানুষ হয়তোবা হার্ট অ্যাটাকের সময় বা হার্ট ব্লক হয়ে গেলে আগেই মারা যাচ্ছেন হাসপাতালে যাবার পূর্বেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডনসমন্ডলি। প্রিয় দর্শক, এভার কেয়ার হসপিটাল প্রেজেন্ট স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানে আমরা হৃৎপিণ্ড এবং রক্তনালীর বিভিন্ন সমস্যা সম্পর্কে আজকে আলোচনা করবার চেষ্টা করেছি। আমাদের প্রথমেই বুঝতে হবে হার্টের সমস্যা হলে বা বিভিন্ন রক্তনালীর সমস্যা হলে আমাদের লক্ষণগুলো কীভাবে প্রকাশ পায়, এবং যে সকল ঝুঁকির কথা আজকে আমরা আলোচনা করেছি সেই ঝুঁকিগুলোকে প্রথম থেকেই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে যতটুকু আমরা পারি। এবং যদি আমাদের লক্ষণ অতিমাত্রায় প্রকাশ পায় দ্রুত আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে। আমাদের দেশেই ইদানিং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট দের মাধ্যমে অনেক ইনভ্যাসিভ এবং আধুনিক চিকিৎসা সম্পন্ন হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।